সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব পাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 যে প্রশ্নটি এসেছে সেখান থেকে ইংরেজি অংশটি আমরা আলাদা করে আপনাদেরকে সামনে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা প্রায় 100টি মতো ভিডিও লেকচার দেব। আপনাদের যদি 100টি ভিডিও লেকচার ভেঙে ভেঙে বুঝে নেন তাহলে ইনশাল্লাহ এদের মধ্যে থেকে ইংরেজি অংশটি অবশ্যই আসবে, বিশ্বাস রাখুন। এছাড়া আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বইটি কেনা হয়েছে। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। হ্যাঁ বন্ধুগণ, এই বইটিতে প্রায় 12,000 বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে উত্তর সহকারে। ইনশাল্লাহ এদের মধ্যে থেকে 80টি বহু নির্বাচনী কমন পড়বে, বিশ্বাস রাখুন। হ্যাঁ বন্ধুগণ, বইটি যেভাবে সাজানো হলো এখানে কিন্তু দেওয়া হয়েছে। এখন আসুন মূল আলোচনা, আমরা শিখতেছি যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2013 প্রশ্নটি কিভাবে পড়বেন। হ্যাঁ, যে লক্ষ্য করুন এখানে যে এক নম্বর হল যে পেনাল্টি শব্দটি সমর্থক শব্দ কি দণ্ড বা সাজা, এটাকে বলা হয় পানিশমেন্ট। পানিশমেন্টকে বোঝানো হলো সমর্থক শব্দ, বাকি শব্দগুলো হবে না। এই জন্য যে এখানে পার্ডন মানে ক্ষমা করা, করা রিওয়ার্ড মানে পুরস্কৃত করা, এখন কম্পেনসেশন মানে অনুতাপ করা, এই তিনটি শব্দ হবে না। এখানে হলো দণ্ড বা সাজা, অর্থ হলো পানিশমেন্ট। এখন আসেন আবিদ সেট, তুমি আবিদ সেট, তুমি আবিদ আমাকে বলেছিল আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। বাক্যটি ইনডিরেক্ট করতে হবে, ইনডিরেক্ট করতে হলে কি করতে হবে, আবিদ টোল্ড মি। আবিদ টোল্ড মি কারণ হলো রিপিটিং ভার্বে যদি সেট টু থাকে তাহলে টোল্ড বসাতে হবে, তাই এখানে টোল্ড বসানো হলো। তারপর অবজেক্ট অপজেক্টটি বসাতে হবে, যেহেতু বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স সেহেতু দ্যাট বসবে। তারপর আই মানে কি, আই মানে সাবজেক্টের ফলো করতে হবে, আই মানে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে ফলো করতে হবে, তার মানে হি। আই মানে আবিদ, আবিদ মানে হি, হি ওয়াজ থাকলে কি হবে, হ্যাড বিন, ওয়াজ থাকলে কি, হ্যাড বিন ইল। তা আবিদ আমাকে বলেছিল যে সে অসুস্থ হয়েছিল, হয়েছিল সে অসুস্থ ছিল জায়গায় কেউ হয়েছিল। তো বন্ধুগণ বাকি বাক্যগুলো কেন ভুল একটু লক্ষ্য করেন, যে এখানে কিন্তু ওয়াজ দেওয়া আছে, ওয়াজ হবে না এখানে, হ্যাড বিন ইল, কিন্তু যে আবিদ টোল্ড মি দ্যাট, আবিদ টোল্ড মি দ্যাট আই হ্যাড বিন ইল, কিন্তু আসলে যে আবিদ আমাকে বলেছিল যে আমি অসুস্থ ছিলাম, আসলে আমি নয় আবিদ অসুস্থ ছিল, এই কথাটি সে বলেছিল। তারপর 4 নম্বর বাক্যটি কেন ভুল, এখানে হ্যাজ বিন দেওয়া হলো। তো বন্ধুগণ প্রতিটা বাক্যকে কেন হলো, কেন হলো না, কেন ভুল, এটা আপনাকে শনাক্ত করতে হবে। এইভাবে যে খুঁটি খুঁটি আপনারা 100টি ভিডিও লেকচার, আমার এই ভিডিও লেকচারগুলো দেখুন, ইনশাল্লাহ আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন এবং এগিয়ে যাবেন। এখন আসেন পরবর্তী অংশ, লক্ষ্য করেন যে আসাদ সেট তুমি, আসাদ আমাকে বললো আই ওয়ান্ট টু গো টু স্কুল নাও, আমি এখন স্কুলে যেতে চাই, ইনডিরেক্ট কি হবে, আসাদ টোল্ড মি, আসাদ কি হবে, টোল্ড মি, সেট তো থাকলে টোল্ড মি ড্যাট, যুক্ত করুন কি ড্যাট, দ্যাট মানে আই, আই এর জায়গায় কি হবে আসাদ, আসাদ মানে হি, তো হি ওয়ান্টেড, ওয়ান থাকলে কি ওয়ান্টেড, অর্থাৎ বাক্যটি প্রেজেন্ট টেন্স হলে এটা কি হবে পাস্ট টেন্স রূপান্তর করতে হবে, তাই ওয়ান্টেড টু গো টু স্কুল দেন, নাও থাকলে কি হবে দেন। তো বন্ধুগণ নিকটবর্তী শব্দটি দূরবর্তী শব্দ পরিবর্তন হবে। আর এছাড়া আপনাকে এটাই খেয়াল করতে হবে যে কোনো ন্যারেশনকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে, চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনাকে পাঁচটি নিয়ম ফলো করতে হবে। পাঁচটি নিয়ম হচ্ছে রিপিটিং ভার পরিবর্তন, যুক্তকরণ, প্রণন মানে রিপিটেড পিসে প্রণনের, প্রণনের পার্সন পরিবর্তন, তারপর টেন্স পরিবর্তন, তারপর নক্ষত্র সূচক শব্দ থাকলে দূরত্ব সূচক শব্দে পরিবর্তন করতে হবে। বন্ধুগণ আমার এই চ্যানেলে ন্যারেশন উপর চমৎকার ভিডিও লেকচার দেওয়া হয়েছে, কেবল একবার দেখে বুঝতে পারবেন, তাই ভিডিওগুলো দেখুন। যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেবে নিতে পারবেন। আর এছাড়াও যে কোনো ধরনের ভিডিও লেকচার দেখতে চান বা কমেন্টস করে জানিয়ে লিখুন, আমরা উক্ত ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা দেখতে পারেন। এখন আসুন ডু নট হেট দ্য পুওর, গরিবদেরকে ঘৃণা করো না, প্যাসিভ কি হবে, প্যাসিভ করার আগে আপনাকে বাক্যটি বুঝতে হবে বাক্যটি কোন, যে কোন ধরনের বাক্য, এটা একটা ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ নেগেটিভ বাক্য, তো ইম্পারেটিভ বাক্যকে যদি আপনি প্যাসিভ করেন তাহলে সবসময় লেট বসবে, আর যদি নট থাকে নট, লেট নট, অবজেক্টকে সাবজেক্ট মানে লেট নট আ পোর, তারপরে কি হবে বি হাইটেড, গরিবদেরকে নিন্দিত করা না হোক বা ঘৃণা করা না হোক। আর বাকি বাক্যগুলো কেন ভুল হলে একটু শনাক্ত করুন, লক্ষ্য করুন যে লেট দ্য পোর নট বি। তো বন্ধুগণ আমরা সবসময় জানি যে লেট নট দ্য পোর, অর্থাৎ ইম্পারেটিভ নেগেটিভ, ইম্পারেটিভের নেগেটিভ বাক্যকে করতে হলে প্যাসিভ করতে হলে লেট নট দিতে হবে, তাই এটা ভুল। তারপর লেট নট দ্য পোর হেট, হেট হেট জায়গাটা
হেট একটা ভার্ব, এটাকে সবসময় ভার্বের পাস্ট পার্সেল ফর্ম হবে, কখনো হেট হবে না। পরবাক্যটা একই রকম, লেট পোর নট বি হেট। তো বন্ধুগণ, এই সকল ক্ষেত্রে আপনাকে বাক্যের গঠন প্রণালী সবসময় মনে রাখবেন, তাহলে আপনি দ্রুত এগিয়ে যেতে পারবেন। তারপরে গিভ দ্য অর্ডার, অর্ডারটি দাও, প্যাসিভ কি হবে, এটা ইম্পারেটিভ বাক্য, তাই লেট দ্য অর্ডার বি গিভেন, লেট দ্য অর্ডার বি গিভেন। বাকি বাক্যটা বাক্যগুলি কেন হলো না, লেট দ্য অর্ডার টু গিভ কখন হয় না, লেট দ্য অর্ডার এখানে ইম্পারেটিভে সবসময় বি হবে, এখানে বি নেই, এখন লেট দ্য অর্ডার গিভ, এটাও বাক্যটি কখনো গঠনমূলক বাক্য নয়, তাই এই বাক্যটি সঠিক। আই এম রাইটিং এ লেটার, বাক্যটি প্যাসিভ কি হবে, আমি চিঠি লিখতেছি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এ লেটার, বন্ধুগণ অ্যাক্টিভটাকে প্যাসিভ করতে হবে, কিন্তু পাস্ট টেন্স দরকার, অবজেক্টকে কি সাবজেক্টের ঘরে সাবজেক্ট রূপে বসাতে হবে, তাই এ লেটার কি হবে, এ লেটার হলো ইজ বিং, ইজ বিং, যেহেতু বাক্যটি কন্টিনিউয়াস টেন্স, তাই সেহেতু ইজ বিং, আপনার মূল ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম রিটেন বাই মি। এইভাবে নিজেকে বোঝাবেন যে কোনো বিষয়ে, তাহলে আগাতে পারবেন। তো হিজ এঙ্গেজড, হিজ যে এনগেজড, এনগেজড ইন রাইটিং এ বুক, তো বন্ধুগণ কোনো কিছুতে যদি এঙ্গেজড করা হয় তাহলে ইন দিতে হয়, কখনো উইথ টু অ্যাট পোষে না। আই এম ফেয়ারফুল অফ এনিমিস, আই এম ফেয়ারফুল অফ এনিমিস, বন্ধুগণ ফেয়ারফুল অফ এনিমিস মানে শত্রুদের কর্তৃক আমি ভীত, এটা হবে। তারপর আসেন বাকি অংশ আমরা দেখি, এখানে মিস্টার আর্নল্ড ইজ এক্সপার্ট, এক্সপার্ট ইন ফিজিক্স, বন্ধুগণ কোনো কিছুতে যদি মানে কোনো কিছুতে যদি মানে এক্সপার্ট থাকে তাহলে এখানে ইন হবে, কখনো অ্যাড টু উইথ বসে না। তারপর আসেন হি ডাইড এখানে ওভার ইটিং, সে বেশি খেয়ে মারা গেছিল, তো বন্ধুগণ হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে ডাইড ফ্রম ওভার ইটিং, এটা হবে। হি ডিলস ইন মানে কোনো কিছু ব্যবসা করা, হি ডিলস ইন রাইস, সে চাউলের ব্যবসা করে, বন্ধুগণ যে এটা খেয়াল করতে হবে যে এটা ফ্রেজাল ভার্ব কিনা, ফ্রেজাল ভার্ব হলো ডিল ইন মানে কোনো কিছুতে ব্যবসা করা। নিচে কোন বাক্যটি সঠিক, কেন সঠিক লক্ষ্য করেন, আই ফিল আউট অফ শর্টস টুডে, আমি আমার শরীরটা আজ ম্যাস ম্যাস করতেছে, হ্যাঁ বন্ধুগণ আউট অফ শর্টস মানে ম্যাস ম্যাস করা, শরীর ব্যথা করা, অল্প অল্প করে ব্যথা করা, এটাকে বোঝানো হলো। তো এখন আসেন পরবর্তী অংশে হলো যে নিচের কোনটি বাক্য সঠিক, টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন, টেলিভিশন একটি মানে খুব চমৎকার একটি আবিষ্কার, তো এখন এই বাক্যটা হলো সঠিক, কারণ ইনভেনশন শব্দটা মানে যা পূর্বে ছিল না, মানে যা পূর্বে ছিল নতুন করে আবিষ্কার হলো সেটাকে ইনভেনশন বলা হয়, আর ডিসকভারি হচ্ছে যা পূর্বে ছিল নতুন করে আবিষ্কার করা হলো সে তো ডিসকভারি বলা হয়। মাই ব্রাদার ইজ এম এ, তো বন্ধুগণ কেন এম এ হলো এবং ভুল কেন, এখানে হবে আর্টিকেল অ্যাডায় এন হবে, এন দিলে এটা সঠিক হতো। হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, সেই ইংরেজির মতো ইংরেজি বলে না, ইংরেজদের মতো, জাতিবাচক শব্দের আগে যখন ডি বসাবেন তখন এটাকে পুরাল বোঝাবে, অর্থাৎ দ্য ইংলিশ মানে ইংরেজ জাতি বোঝানো হলো। আই ফিল আনইজি আমি অসুস্থকর ফিল করতেছি, তো বন্ধুগণ এখানে আনইজি হবে না। এখন আসেন যে আলি সয় ফ্লক অফ শিপ, অর্থাৎ মানে এক মানে একটা মানে একটি শিপের মানে ভেড়াদের দল দেখেছিল, তো ফ্লক শব্দটি কি ঝাঁক, ঝাঁক এই শব্দটি কি, এটা একটা কালেকটিভ নাউন, এটা কি একটি কালেকটিভ নাউন, এটা প্রপার নাউন হলো কোনো ব্যক্তি বস্তু সরাসরি নামকে প্রপার নাউন বলা হয়, জাতিবাচক শব্দ হলে সেটাকে মানে যেন ফাদার মাদার সিস্টার এগুলোকে জাতিবাচক টিচার বলা হয়, তারপর কালেকটিভ মানে সমষ্টিগত, অর্থাৎ সম্মিলিত মিলে যদি একটা শব্দ তৈরি হয় সেটাকে সমষ্টিগত শব্দ বলা কালেকটিভ নাউন, আর ম্যাটারিয়াল হলো বস্তুগত নাউন হবে। এখন আসেন আনিতা ইজ এ গুড গার্ল, গুড গার্ল, গার্ল শব্দটি এখানে কি, গার্ল শব্দটি এখানে কমন নন, হ্যাঁ বন্ধুগণ গার্ল শব্দটা কমন নন, কারণ হলো এটা একটা জাতি, এটা একটা কি, মেয়ের একটা জাতি, যে শব্দটি জাতি বোঝাবে সেটাকে কমন নন বুঝবে। তারপর আসেন যে কোন শব্দটি শুদ্ধ, এখানে তিনটি শব্দ দেওয়া হলে একটা নিজে থেকে পড়ে নেবেন। এফার হলো স্ক্যাড, স্ক্যাড মানে যে প্রবৃত্ত, প্রবৃত্ত শব্দটি হলো এখন ডিভাইন প্রবৃত্ত, ডিভাইন প্রবৃত্ত, এবিল মানে শয়তান, এইগুলা উল বিপরীত শব্দ। তো বন্ধুগণ আজকের এই বিরতি থেকে আমরা কি শিখে নিলাম লক্ষ্য করেন, আজকের বিরতি আমরা শিখে নিলাম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্ন অংশটি আমরা এখানে আলোচনা করেছি। আমাদের সাথে থাকুন, এইভাবে 100টি ভিডিও যদি আপনারা
দেখতে পারেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ইতিমধ্যে এর উপর 15-20টি ভিডিও লেকচার দেওয়া হয়েছে, আপনারা সেই উক্ত ভিডিওগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। ভালো ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।